আব্দুল জব্বার চৌধুরী, বাবার নাম হুম জামাল আহমদ চৌধুরী, মার নাম মহকুমা গুস্তা খাতুন, গ্রাম খারলা, ডাকঘর পূর্ব জোয়ারা, থানা চন্দনাইশ, জেলা চট্টগ্রাম। আমি 1970 সালে জোয়ারা বিশ্বম্বর চৌধুরী হাই স্কুল থেকে এসএসসি পাস করি। স্কুলে পড়াকালীন সময়ে আমি ছাত্রলীগের সাথে যুক্ত হই। 11 দফা আন্দোলনে, 1970-এর গণ আন্দোলনে, স্কুলের এই বিভিন্ন আন্দোলনে আমার যথেষ্ট ভূমিকা ছিল। চট্টগ্রামের তৎকালীন নবী সম্পাদিত ছাত্রনেতা এস এম ইউসুফ সরাসরি তত্ত্বাবধানে আমরা ছাত্র রাজনীতি করেছি। পরে চট্টগ্রাম সিটি কলেজে আমি 1969 সালে ভর্তি হই। 1969 সালে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে সেখানে ছাত্রীর সাথে তখন আমি যুক্ত হই। তখন ছাত্রলীগে নেতৃত্বদানকারী চট্টগ্রাম সিটি কলেজে সুলতান কবির চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, কামাল এস এম কামালউদ্দিন, মোয়াজ্জেম হোসেন, তারপর জসীমউদ্দিন আহমদ খান, এদের সাথে আমি ছাত্র রাজনীতি করেছি। বিশেষ করে আমি আগ্রাবাদ আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। তখন আমাদের আগ্রাবাদ আঞ্চলিক শাখার সভাপতি ছিল তোলা গাজী, সাধারণ সম্পাদক ছিলেন শফিউল্লাহ। এবং আমরা তখন বিভিন্ন 1970-এর যে গণ আন্দোলন তখন যথেষ্ট ভূমিকা পালন করি। এবং আমি চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাথেও জড়িত ছিলাম। শহর ছাত্রলীগের তৎকালীন সভাপতি মৌলী সৈয়দ আহমদ এবং সাধারণ সম্পাদক নবী মজিদ চৌধুরী, আমরা সবসময় চট্টগ্রাম রেস্ট হাউসে আমাদের যাতায়াত ছিল। শহর চট্টগ্রাম রেস্ট হাউসে বিভিন্ন সময় বিভিন্ন সভায় অংশগ্রহণ করি, মিটিং মিছিলে অংশগ্রহণ করি। 71 সালে চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র ছিলাম। চট্টগ্রাম সিটি কলেজে পড়াকালীন সময় সেখানে আমি চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম। 1971 সালে সৈন্যবাহিনীর আওতায় চলে আসে, তখন আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করি। এবং এক পর্যায়ে মে মাসে আমার বাসা ছিল হায়দ্রাবাদ ছাড়িয়ে পাড়া। মে মাসে শুরুর দিকে আমাদের এলাকায় মৌলভী সৈয়দ আমাদের এখানে হায়দ্রাবাদ কনলাপাড়া আসেন এবং সেখানে হায়দ্রাবাদের উন্মুক্ত এলাকাকে কেন্দ্র করে উনি একটা বেস গঠন করেন। সেই বেস কমান্ডের প্রথমে 7 জন শপথ নিয়েছিলেন মৌলভী সৈয়দের নেতৃত্বে। সেখানে মৌলভী সৈয়দ আবু সৈয়দ সর্দার, হাদিস আহমেদ, জালাল উদ্দিন, সলিমুল্লাহ এরা অন্যতম। এরপরে আমাদের পরবর্তী পর্যায়ে আমরা ওই 7 জনের সাথে যুক্ত হই এবং ওই এটার সাথে সাথে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। ছোটো বলে আমরা ট্রেনিং নিই 15 দিনের একটা, ভারত থেকে আসা মুকুল দাস আমাদের গ্রুপকে মুকুল চেলজিতে আমরা বেস কমান্ডের নেতৃত্বে, মানে সৈয়দের যে বেস কমান্ড ছিল বেস কমান্ডের নেতৃত্বে আমরা শহরে বিভিন্ন অপারেশনে যোগদান করি। প্রথম অপারেশন হলো লালদিঘি পাটে যে মিছিল হয়েছিল, প্রথমে সেখানে গ্রেনেড নিক্ষেপ করি এবং পরে যে ফায়ার ব্রিগেড অপারেশনে যৌথভাবে অংশগ্রহণ করি। চট্টগ্রাম স্টেডিয়ামে ট্রান্সফর্মার বিস্ফোরণ করা হয়। বিশেষ করে আমরা পরবর্তী পর্যায়ে অপারেশন জ্যাকপটে মাইন এগুলো সংগ্রহ করে মাইনগুলো ওই ইয়েতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের হাতে ছিল। ঠেলাগাড়িতে করে উপরে ভিতরে মাইনগুলো রেখে উপরে তরকারি রেখে দিয়ে বিভিন্ন ধরনের দিয়ে আমরা এই মাইনগুলো আমাদের নেভাল কমান্ডার হাতে পৌঁছে দিই। নিত্য বছরে আমি চট্টগ্রামের শহর থেকে আমার কিছু মুক্তিযুদ্ধের প্রচারপত্র, লিফলেট এগুলো নিয়ে আমি মনিরুজ্জামান ইসলামাবাদের নেতৃত্বে সন্দ্রেসে একটা মুক্তিযুদ্ধ গ্রুপ গঠন করেছিল, তাদের হাতে এগুলো পৌঁছে দিই। এইভাবে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। কী জন্য আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেটা হলো
আমরা জাতীয়তায় উদ্বুদ্ধ হই, আমরা দেশের এই দেশের আপন জনসাধারণকে স্বাধীনতার সুফল দেওয়ার জন্য, দেশের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য, গণতান্ত্রিক স্বাধীনতা অর্জনের জন্য আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি সে স্বাধীন হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সেই স্বাধীনতার যে ইস্কৃত লক্ষ্য সেটাকে পৌঁছানো সম্ভব হয় নাই। সেটা কারণ 75 সালে বঙ্গবন্ধুকে, বন্ধুসহ জাতীয় ছাত্রদেরকে হত্যা করা হয় এবং দেশকে অর্থনৈতিক দুনিয়া যে তৈরি হচ্ছিল সেটাকে বাধাগ্রস্ত করে দেশকে অনেক পিছিয়ে দেয়। যাই হোক, এর পরবর্তীতে আস্তে আস্তে দেশ অগ্রসর করছিল, কিন্তু আজ তো আজ অবধি আমরা এই স্বাধীনতার সুফল পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি না। এই কারণ হলো আমাদের মধ্যে বিভাজন, আমাদের মধ্যে দুর্নীতি অনেক বেশি, দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, যে কারণে দেশ আজকে স্ফীত লক্ষ্যে অগ্রসর হতে পারছে না। আমি মনে করি দেশের প্রতিটি মানুষ দেশকে ভালোবাসতে হবে, দেশের অগ্রযাত্রার জন্য প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে হবে। এদের নতুন প্রজন্মের প্রতি আমার একটা আবেদন থাকবে, সেটা হলো নতুনদের চেতনায় চেতনাকে ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে সাম্প্রদায়িক মুক্ত দেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেককে অবদান রাখতে হবে, প্রত্যেককে জ্ঞান অর্জন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।